আসসালামু আলাইকুম। নিজের প্রচারণা রেখে যে কারণে সাকিবের সঙ্গে যোগ দিলেন মাশরাফি, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে থাকুন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে শেষ মুহূর্তে প্রচারণায় ব্যস্ত সময় পার করছে প্রার্থীরা। এবারের নির্বাচনে আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে লড়ছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এবং সাকিবুল হাসান। প্রথমবারের মতো নির্বাচনে অংশ নেওয়ায় সাকিবের সঙ্গে দেখা করতে বৃহস্পতিবার 4 জানুয়ারি মাগুরায় পা রাখেন মাশরাফি। সাকিবের প্রচারণে যোগ দেন জাতীয় দল থেকে রাজনৈতিক মাঠের সতীর্থ হওয়া মাশরাফি। এদিন মাগুরা শহর ঘুরে হুট করে খোলা গাড়িতে সাকিবের পক্ষে ভোট চাইলেন নৌকা মার্কায়। বৃহস্পতিবার দুপুরে 12:30 নড়াইল থেকে মাগুরা জেলা পরিষদের ডাক বাংলোতে পৌঁছান মাশরাফি বিন মুর্তজা। সেখানে মাগুরা জেলা আওয়ামী লীগের নেতৃত্ববৃন্দর সঙ্গে কিছু সময় আলাপ আলোচনা করার পর সাকিবুল হাসানকে সঙ্গে নিয়ে ছাদকুলা গাড়িতে নৌকা প্রতীকে লিফলেট বিতরণে বেরিয়ে পড়েন মাশরাফি বিন মুর্তজা। এ সময় মাশরাফি তিনি নিজ হাতে শহরের ভোটারদের নিকট সাকিবের ভোট প্রার্থনা করে লিফলেট বিতরণ করেন। নিজের প্রচারণা রেখে সাকিবের প্রচারণায় কেন এসেছেন সাংবাদিকদের এমন প্রশ্ন জবাবে তিনি বলেন, সাকিব রাজনীতিতে নতুন, তাই তাকে সময় দিতে 2 ঘন্টার জন্য মাগুরায় এসেছি। সাকিবের হয়ে মাশরাফির প্রচারণায় সাকিবের সঙ্গে ছিলেন সৌম্য সরকার, আবু হায়দার রনি, সাব্বির রহমানদের মতো জাতীয় দলের খেলোয়াড়রা। সম্মানিত ভিউয়ার্স, সাকিবের প্রতি মাশরাফির এমন উদারতাকে আপনি কিভাবে দেখছেন? আপনি আপনার ব্যক্তিগত মতামত আমাদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না।